বাটেল শেষ। আমার মেয়ের খুনিটা শেষ। আমার জীবন যে শেষ করে দিয়েছে সে নিজেই আজ শেষ। শেষ পটেল, শেষ শেষ পটেল, শেষ শেষ শেষ। তুমি হাসো, হাসো, হাসো না, হাসো, এত হাসলে তো হাসছো না কেন? তুমি মরনি? অফসোস কি বাত, পটেল জিন্দা হ্যাঁ। ড্যাং 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 ড্যাং, মরিবি। যে পটেলের চোখে ফাঁকি দিল, হ্যাঁ, আমার চোখে ফাঁকি দিয়ে তার নাটক করে গেল। তার সঙ্গে না তো নাটক করার লোভটা সামলাতে পারলাম না। বল, এই ভালো লাগলো না নাটকটা? হ্যাঁ ফাটি। আরে বলো দেখ, তোমায় কোন নামে ডাকবো, লীনা না সীমা? বল, বলো বলো বলো। সীমা, সীমা বলবো, অংশুমানের বিধবা। হ্যাঁ, সিঁদুর পরেছ তো? হ্যাঁ, কাকে বিয়ে করলে? এই পটেলকে ছেড়ে কার গলায় মালা দিলে? বলতি বান, কেলো কথা বলছো না কেন? আগে তো অনেক কথা বলতে, কেলো এখন? না সীমা, তুমি না একদম আলাদা, ডিফারেন্ট সত্যি। পটেল ঠুকলেও হিরে চিনতে একদম ভুল করে না পটেল। মুখ ঘুরাচ্ছিস কেন রে? হ্যাঁ, সালা বিধবা হয়ে বিয়ে করতে লজ্জা করলো না, এখন সালা আদর করতে ঘেন্না হচ্ছে। আজ লীনা সীমা কেউ আসেনি তোর কাছে, এসেছে মায়ার মা আমার মেয়ের খুনের বদলা নিতে, আর আমাকে সিঁদুর পরিয়েছে অংশুমান।